আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সম্মানিত অভিভাবক এবং আমার সহকর্মীবৃন্দ, সবাইকে জানাচ্ছি বাংলাদেশ অনলাইন প্রাইমারি স্কুল পেজের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগত। শিক্ষার্থী বন্ধুরা, আমি সালেহা বেগম, সহকারী শিক্ষক, গোলকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রায়পুর লক্ষ্মীপুর থেকে। আজকে আমি চতুর্থ শ্রেণীর বাংলা বিষয়ের ক্লাস নিয়ে তোমাদের সাথে আছি। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা তোমাদের বাংলা বই, খাতা এবং কলম নিয়ে ঝটপট বসে পড়ো। তো আশা করব এতক্ষণে তোমরা তোমাদের বই, খাতা এবং কলম নিয়ে বসে পড়েছো বন্ধুরা। আচ্ছা বন্ধুরা, আমরা গত ক্লাসে কী করেছিলাম তোমাদের মনে আছে? আমি আশা করব তোমাদের মনে আছে, তারপর আমি একটু বলে দিচ্ছি। আচ্ছা বলো তো, আমরা যদি কোনো খাবার খাওয়ার আগে হাতটা না ধুয়ে নিই তখন আমাদের কী হয় বলো তো? আমাদের হাতে বিভিন্ন রকমের জীবাণু থাকে, সেগুলি খাবারের সাথে গিয়ে পেটে, তারপরে কী হয়, আমরা অসুস্থ হয়ে যেতে পারি, তাই না? তো আমরা কী করব তাহলে বলো তো? খাবারের আগে আমরা কী করতে হবে? খাবারের আগে পরে ভালো করে হাত ধুয়ে নিতে হবে। কী দিয়ে? সাবান অথবা হ্যান্ড ওয়াশ দিয়ে, তাই না? তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এতক্ষণে বুঝে নিয়েছো আমাদের আজকের পাঠের বিষয় কী, তারপর আমি ছবি দেখাচ্ছি, একটু মনে করার চেষ্টা করো তোমরা। আচ্ছা, এখানে তোমরা কী দেখতে পাচ্ছ ছবিটিতে? দেখা যাচ্ছে সূর্য, দেখা যাচ্ছে এখানে বাড়িঘর, দেখা যাচ্ছে গাছপালা, কিছু পাখি আকাশে উড়ে যাচ্ছে, এখানে বনের মতো দেখা যায়। আর এখানে একটা লোক হাতে একটা কী যেন প্যাকেট আছে, একটা শিশু কোলে উঠে বসে আছে, তাই না? তাহলে এবার কি মনে পড়েছে তোমাদের আমাদের আজকের পাঠের বিষয় কী? হ্যাঁ বন্ধুরা, আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে হাত ধুয়ে নাও, হাত ধুয়ে নাও। এই গল্পটি আমরা পড়ছিলাম, তাই না? তো আজকে এই গল্পের তৃতীয় পাঠ্যাংশটুকু নিয়ে আমরা আলোচনা করব। তোমরা তোমাদের বাংলা বইয়ের 49 নম্বর পৃষ্ঠা খুলে নাও, তোমরা তোমাদের বাংলা বইয়ের 49 নম্বর পৃষ্ঠা খুলে নাও বন্ধুরা। আচ্ছা ঠিক আছে বন্ধুরা, তাহলে তোমরা এতক্ষণে নিশ্চয়ই তোমাদের বই খুলে নিয়েছ। আচ্ছা, আমরা এর আগে পড়েছিলাম যে অন্তু কী করলো, অন্তু খুব হাসি খুশি একটা চঞ্চল ছেলে, সে বিরিয়ানি খেতে পছন্দ করে। আর তার মামা একদিন তাদের বাড়িতে চলে আসলো, সে বাইরে থেকে দৌড়ে ঘরে চলে আসলো, হুট করে মামার হাত থেকে প্যাকেটটা নিয়ে নিল, নিয়ে নিয়ে সে খাবারগুলি খাবলে খেতে শুরু করলো। তখন মামা হাতটা চেপে ধরলো যে এভাবে খায় না বা হাত ধোয়া ছাড়া খায় না। তখন কী করলো, মামা তার হাতটা ধুয়ে দিল, আর মা বলল যে আসলে সে এরকমই করে এবং সে কী করে, প্রায় সময় অসুখ বিসুখে পড়ে থাকে। মা কিন্তু ছেলেটিকে বকা দিল। তখন মামা কী করলেন, বলেন যে বাবু, আমি দেখছি সেটা আমাদের মামা ভাগ্নের ব্যাপার, তুমি বকাবকি করো না। তো মামা কী করলেন, মামা বাইরে নিয়ে সাবান দিয়ে হাত ধুয়ে এনে তাকে মিষ্টির বিরিয়ানি প্যাকেটটা দিলেন, সে মজা করে বিরিয়ানি খেতে শুরু করলো। এমন সময় সে তার নাকের মধ্যে সর্দির পানি এসে গেল, সে হাত দিয়ে মুছতে শুরু করলো। তখন মামা আবার কী করলেন, তাকে চোখ রাঙালেন। এতটুকু পর্যন্ত আমরা জেনেছি, আজকে জেনে নিব তারপর তার কী হলো। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমাদের আজকের পাঠ্যাংশ হচ্ছে মা বলতে থাকেন থেকে ভালো ছেলে পর্যন্ত, মা বলতে থাকেন থেকে ভালো ভালো ছেলে পর্যন্ত। তো আমি পড়ছি, তোমরা মনোযোগ সহকারে এই পাঠ্যাংশের লাইনগুলির নিচে আঙুল দিয়ে ধরো। ঠিক আছে বন্ধুরা, মা বলতে থাকেন, বুঝলি সান্টু, সান্টুকে জানো, সান্টু হচ্ছে অন্তুর মামা, ছেলেটাকে এত দেখে শুনে রাখি, তারপরও দেখ আজকাল ওর যেন এটা সেটা অসুখ বিসুখ লেগেই থাকে, ভাবছি ভালো ডাক্তার দেখাবো। বাবা তাতে যোগ করেন, সান্টু তোমার জানা ভালো ডাক্তার কেউ আছেন? তখন বাবা তাতে যোগ দিলেন যে সান্টু, তোমার কি ভালো জানাশোনা কোনো ডাক্তার আছেন কিনা? আচ্ছা আমি দুদিন আছি, একটু দেখে নেই।
মনে হয় ওর কোনো বিশেষ অসুখ নয়, ওর দরকার আরও সতর্ক হওয়া। একটু পরেই দেখা গেল অন্তু টয়লেট থেকে বের হচ্ছে, তারপর সোজা ছুটে চলে গেল বাইরের খেলায়। সন্ধ্যায় মামা অন্তুর সঙ্গে কিছু সময় কাটালেন। ওর সারা দিনের চলাফেরা, মুখ হাত ধোয়া, গোসল করা, খাওয়া দাওয়া সব কিছু সম্পর্কে আলোচনা করলেন। পরদিন বিকেলে অন্তুর সঙ্গে মামা মাঠে গেলেন। ঘরে ফিরে মামা নিজে দাঁড়িয়ে থেকে অন্তুর মুখ হাত ধোয়ালেন। মা দেখে মুচকি হেসে বলেই ফেললেন, আমার কথা তো শোনো না বাছা, এখন মামা এসেছে বলে কত ভালো ছেলে, কি তোমরা এরকম করো, মায়ের কথা না শুনে মামাকে দেখলে ভালো ছেলে হয়ে যাও না তোমরা। আচ্ছা, আমি আরেকবার পড়ছি, তোমরা মনোযোগ সহকারে শোনো এবং আঙুল দিয়ে ধরো আর আমার সাথে পড়ো, ঠিক আছে বন্ধুরা? মা বলতে থাকেন, বুঝলি সান্টু, ছেলেটাকে এত দেখে শুনে রাখি, তারপরও দেখ আজকাল ওর যেন এটা সেটা অসুখ বিসুখ লেগেই থাকে, ভাবছি ভালো ডাক্তার দেখাবো। বাবা তাতে যোগ করেন, সান্টু তোমার জানা ভালো ডাক্তার কেউ আছেন? আচ্ছা আমি দুদিন আছি, একটু দেখে নিই, মনে হয় ওর কোনো অসুখ বিশেষ অসুখ নয়, ওর দরকার আরও সতর্ক হওয়া। একটু পরেই দেখা গেল অন্তু টয়লেট থেকে বের হচ্ছে, তারপর সোজা ছুটে চলে গেল বাইরের খেলায়। সন্ধ্যায় মামা অন্তুর সঙ্গে কিছু সময় কাটালেন। ওর সারা দিনের চলাফেরা, মুখ হাত ধোয়া, গোসল করা, খাওয়া দাওয়া সব কিছু সম্পর্কে আলোচনা করলেন। পরদিন বিকেলে অন্তুর সঙ্গে মামা মাঠে গেলেন। ঘরে ফিরে মামা নিজে দাঁড়িয়ে থেকে অন্তুর মুখ হাত ধোয়ালেন। মা দেখে মুচকি হেসে বলেই ফেললেন, আমার কথা তো শোনো না বাছা, এখন মামা এসেছে বলে কত ভালো ছেলে। আচ্ছা, মা কী বললেন, বুঝলি সান্টি, যে ছেলেটাকে যে অসুখ দেখে শুনে রাখি, তারপরও কি তার প্রায় সময় কি অসুখ বিসুখ লেগেই থাকে, ভাবছি একটা ভালো ডাক্তার দেখাবো। তখন বাবাও বলে ফেললেন যে সান্টু তোমার কি জানাশোনা কোনো ভালো ডাক্তার আছে? তখন মামা বলল, সান্টু বলল যে আচ্ছা আমি দুদিন তো আছি, আমি দেখি কি হয়, মনে হয় ওর কোনো বিশেষ অসুখ নয়, ওর দরকার আরও সতর্ক হওয়া। কারণ হচ্ছে সে হাত না ধুয়ে খাবারে হাত ঢুকিয়ে দেওয়া, কিংবা নাকের সর্দির পানি সে কী করে হাত দিয়ে পেলে, হাত ধোয় না, তো মামা তো এসব দেখছেন। তারপর টয়লেট থেকে এসে শিখে করে একটু পরেই দেখা গেল কি অন্তু টয়লেটে গেল, টয়লেট থেকে বের হয়ে হাতটা না ধুয়ে সে দৌড়ে চলে গেল বাইরে। সন্ধ্যায় মামা অন্তুর সঙ্গে কিছুটা সময় কাটালেন। আর তার এই সারাদিনের চলাফেরা, মুখ ধোয়া, হাত ধোয়া, গোসল করা, খাওয়া দাওয়া সব কিছু সম্পর্কে এই অন্তুর সঙ্গে আলোচনা করলেন। পরদিন বিকেলে অন্তুর সঙ্গে মামা মাঠে গেলেন। ঘরে ফিরে মামা নিজে দাঁড়িয়ে থেকে অন্তুর কী করলেন, মামা তার হাত মুখ ধোয়ালেন। মা দেখে মুচকি হেসে বলেই ফেললেন যে আমার কথাটা শোনো না বাছা, এবার মামা এসেছে দেখে কি ভালো ছেলে হয়ে গেলে নাকি, এরকম করে মা তোমরা করার পরে মা বলে না, কি ব্যাপার আমার কথা তো শোনো না, এখন অমুকের কথা শুনছ, তাই না, এরকম বলে বলে তোমাদের দুষ্টু ছেলেদেরকে, তাই না? আচ্ছা বন্ধুরা, তাহলে তোমরা আজকের পাঠ্যাংশটুকু একটু পড়ে নাও, জোরে পড়ে নিবা, যদিও তোমরা আমার সামনে নেই, আমি মনে করবো যে তোমরা পড়ে নিয়েছ। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকের পাঠ্যাংশ থেকে কিছু যুক্ত ব্যঞ্জনযুক্ত শব্দ পেয়েছি, শব্দগুলি আমরা দেখে নিই এবং যুক্ত বর্ণগুলো আলাদা করে ভেঙে লিখব, ঠিক আছে বন্ধুরা? আচ্ছা চলো, আমরা কী কী যুক্ত ব্যঞ্জনযুক্ত শব্দ পেয়েছি আমার সাথে একটু মিলিয়ে নাও তোমরা। সান্টুর মধ্যে যুক্ত বর্ণ হচ্ছে ন সংযুক্ত ট, বাংলা হবে ন ট। ডাক্তার ক সংযুক্ত ত, বাংলা হবে ক ত। আচ্ছা যুক্ত বর্ণ হচ্ছে চ সংযুক্ত ছ, বাংলা হবে ছ ছ। সতর্ক, সতর্কের মধ্যে যুক্ত বর্ণ হচ্ছে ক রেপ ক, বাংলা হবে রেপ ক। অন্তু যুক্ত বর্ণ হচ্ছে ন সংযুক্ত ত, ন ত।
छंदाय एखाने देखो जुक्तपर्ण न संयुक्त द ज पला एटा बांग्लाबे न ध ज पला संगे संगे जुक्तपर्ण होच्छे उ संयुक्त घ बांग्लाबे उ घ আর আজকের পাঠ্যাংশ থেকে আমরা একটি নতুন শব্দ পেয়েছি। এই শব্দটির অর্থ জেনে নিই আমরা এবং বাক্য তৈরি করে নিই। কি শব্দটি পেয়েছি বলো তো বন্ধুরা? হ্যাঁ বন্ধুরা, ঠিক ধরেছ, আমরা নতুন শব্দ পেয়েছি অসুখ বিসুখ, তাই না? আচ্ছা, অসুখ বিসুখ অর্থ হচ্ছে রোগ ব্যাধি। অসুখ বিসুখ শব্দের অর্থ হচ্ছে রোগ ব্যাধি। তোমরা আমার সাথে বলো অসুখ বিসুখ রোগ ব্যাধি। আচ্ছা, অসুখ বিসুখ দিয়ে আমরা যদি বাক্য তৈরি করি তাহলে কি করতে পারি বলো তো বন্ধুরা? অন্তুর প্রায় সময় অসুখ বিসুখ লেগেই থাকে। অন্তুর প্রায় সময় কি হয়? অসুখ বিসুখ লেগেই থাকে। অন্তুর প্রায় সময় অসুখ বিসুখ লেগেই থাকে। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, দেখো আজকের পাঠ্যাংশের মধ্যে তোমরা যেহেতু পড়ে নিয়েছো পাঠ্যাংশটুকু, ছোট ছোট কিছু প্রশ্নের উত্তর আমি তোমাদের কাছ থেকে জানতে চাই, তোমরা নিশ্চয়ই উত্তর দিবে। আচ্ছা, মা সান্টুকে কি বললেন? মা সান্টুকে বললেন, ছেলেটাকে এত দেখে শুনে রাখি, তারপরও দেখ আজকাল তার যেন এটা সেটা অসুখ বিসুখ লেগেই থাকে। তারপর কি করতে বললেন? মা কি ভাবছিলেন? মা ভাবছিলেন যে কালকে ডাক্তার, তাকে যদি ভালো ডাক্তার দেখানো যায়। তখন বাবা কি বললেন? বাবা বললেন যে সান্টু, তোমার যদি দেখাশোনা কোনো ভালো ডাক্তার থাকে। তো মামা কি বললেন? মামা বললেন যে আমি দেখছি, আমি দুদিন আছি, মনে হয় তার কোনো বিশেষ অসুখ নেই। মামা বললেন তার কি প্রয়োজন? তার আরও সতর্ক হওয়া প্রয়োজন। অন্তু কিছুক্ষণ পর মামা কি দেখলেন? টয়লেট থেকে বের হয়ে সে সোজা বাইরে চলে গেল হাত না ধুয়ে, তাই না? মামার সঙ্গে অন্তু কখন সময়টি কাটালেন? মামার সঙ্গে অন্তু সন্ধ্যার সময় কিছুটা সময় কাটালো। তখন মামা কি করলো? মামা তার সারা দিনের চলাফেরা, হাত মুখ ধোয়া, খাবার, গোসল এসব নিয়ে তার সঙ্গে আলোচনা করলেন। পরদিন বিকেলে অন্তুর সঙ্গে মামা কোথায় গেলেন? পরদিন বিকেলে অন্তুর সঙ্গে মামা মাঠে গেলেন। ঘরে ফিরে মামা কি করলেন? ঘরে ফিরে মামা অন্তুর হাত মুখ ধোয়ালেন। মা দেখে তারা কি করলেন? মা দেখে কি করলেন? মা দেখে মুচকি হাসি দিলেন। মা দেখে কি করলেন? মুচকি হাসি দিলেন। মুচকি হাসি দিয়ে মা কি বললেন? মা বললেন যে এখন আমার কথা শোনো না বাছা, কিন্তু যখন মামা এসেছে এখন কি ভালো ছেলে হয়ে গেছো, তাও না? তাই তো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা তাহলে কি বুঝতে পেরেছি আজকের পাঠ্যাংশটুকু? হ্যাঁ, আজকের পাঠ্যাংশে যে মা বললেন যে চান্টুকে, চান্টু দেখ আমি তাকে এত দেখে শুনে রাখি, তারপরও তার অসুখ বিসুখ ছাড়ছে না, অসুখ বিসুখ লেগে আছে, আমি ভাবছি ডাক্তার দেখাবো। তখন বাবা বলল যে হ্যাঁ চান্টু, তোর কি দেখাশোনা কোনো ভালো ডাক্তার আছে? তখন সান্টু বলল যে আমি দেখবো, আমি দুদিন আছি। তখন কিছুক্ষণ পরেই দেখলো যে আসলে তার হয়তো বিশেষ কোনো অসুখ নেই, তার আরও সতর্ক হওয়া প্রয়োজন। তখন মামা দেখলেন যে কিছুক্ষণ পরে অন্তু কী করলো, টয়লেট থেকে এসে দৌড়ে বাইরে চলে গেল হাত মুখ না ধুয়ে। এরপর মামা কি করলেন? সন্ধ্যায় মামা অন্তুর সঙ্গে কিছুটা সময় কাটালেন। তার সারা দিনের চলাফেরা, হাত মুখ ধোয়া, গোসল করা, খাওয়া দাওয়া সম্পর্কে আলোচনা করলেন। মামা বিকেলবেলায় পরদিন বিকেলবেলায় তাকে মাঠে নিয়ে গেলেন এবং মাঠে নিয়ে গিয়ে ওইখান থেকে এসে কি করলেন? হাত মুখ ধোয়ালেন। তখন মা দেখে কি করলেন? মুচকি হেসে দিয়ে বললেন যে আমি বললে তো শুনো না বাচ্চা, এখন তো মামা এসেছে, পরে কি ভালো ছেলে হয়ে গেছো, তাই না?
তো শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করব তোমরা আজকের পাঠ্যাংশটুকু ভালোভাবে বুঝতে পেরেছো। আর বলো তো আমরা আজকে কী কী শিখেছি? আজকের পাঠ্যাংশের মূলভাব শিখতে পেরেছি, যুক্তব্যঞ্জন যুক্ত শব্দ আমরা চিনে নিয়ে আলাদা করে যুক্ত বর্ণগুলোকে ভেঙে লিখতে পেরেছি, আর হচ্ছে নতুন শব্দের অর্থ এবং বাক্য তৈরি করতে পেরেছি, ছোট ছোট কিছু প্রশ্নের উত্তর জেনে নিতে পেরেছি, তাই না? তো তোমরা এগুলি বাড়িতে অনুশীলন করবে, যতদিন পর্যন্ত আমাদের বিদ্যালয় না খুলবে ততদিন শিক্ষকদের ক্লাসগুলি তোমরা দেখে যাবে। তো আজকে এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। বারবার তোমরা কী করবে, দু হাত ভালো করে ধুবে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।